মেহেদি রাঙা হাতে শবনম ফারিয়া। বিয়ের মেহেদিতে হাত রাঙালেন বাংলাদেশের একজন আলোচিত তারকা শবনম ফারিয়া। 30 জানুয়ারি বুধবার রাতে হয়ে গেল শবনম ফারিয়ার মেহেদি অনুষ্ঠান। দুই হাতে মেহেদি সাজিয়েছেন ফারিয়া। ফারিয়ার স্বামী হারুন আর রশিদ অপু মেহেদিতে হাত রাঙিয়েছেন। ফেসবুকের মাধ্যমে পরিচয় হয় অপুর সাথে, তারপরে তাদের প্রেম, অতপর বিয়ে পর্যন্ত সম্পর্ক গড়িয়েছে। ঘরোয়া পরিবেশে পরিবারের সদস্য, কাছের বন্ধুদের উপস্থিতিতে ফারিয়ার মেহেদি অনুষ্ঠান হয়েছে। মেহেদির অনুষ্ঠানে ফারিয়া পরেছেন লাল রঙের পোশাক, সাদা পাঞ্জাবির সঙ্গে লাল কোট পরেছেন অপু। কেক কেটে ফানুস উড়িয়ে দিনটি উদযাপন করেছেন ফারিয়া এবং অপু। অতিথিরাও মেহেদি হাতে হাত রাঙিয়েছে, সঙ্গে ছিল গান আর আড্ডা। 26 জানুয়ারি জমকালো আয়োজন তারকা সমাগমের মধ্যে ফারিয়ার হয় গায়ে হলুদ। গুলশানের ইয়ামনিয়েল কনভারসেশন হলে অনুষ্ঠিত ফারিয়ার গায়ে হলুদ নেমেছিল তারকাদের ঢল। 1 ফেব্রুয়ারি মিরপুর ক্যান্টনমেন্ট এলাকায় একটি কনভেনশন সেন্টারে তার বিয়ের সংবর্ধনা আয়োজন করা হয়েছে। এর আগে 18 ডিসেম্বর রাতে নিজের ফেসবুকে ফারিয়া তার স্বামী হারুনুর রশিদ অপুর সঙ্গে দুটি ছবি প্রকাশ করেন। তখন ফারিয়া বলেছেন, কিছুদিন আগে আমাদের আর্থ হয়েছে, সেখানে আমার এবং অপুর পরিবারের মানুষজন ছাড়া কেউ ছিল না। শবনম ফারিয়ার স্বামী হারুনুর রশিদ অপু পেশায় একজন বেসরকারি বিপণন সংস্থার জ্যেষ্ঠ ব্যবস্থাপক। বিয়েতে অপু এবং ফারিয়া দুই পরিবারের পূর্ণ সমর্থন ছিল। তারা পরস্পরকে ভীষণভাবে পছন্দ করেন, তাদের এই ভালোবাসাকে প্রাধান্য দিয়েছে তাদের দুই পরিবার। তো বন্ধুরা, কেমন লাগছে শবনম ফারিয়াকে তার মেহেদির সাজে? বিয়ে দেখতে হলে অপেক্ষা করুন 1 ফেব্রুয়ারি পর্যন্ত। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি অবশ্যই লাইক এবং কমেন্ট করুন, এবং আপনারা আরও সব লেটেস্ট আপডেট নিয়ে জানতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।